চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে নিয়োগ সংক্রান্ত কোনো প্রকার অ্যাডভার্টাইজমেন্ট বের হলে তার ভিডিও বাইনে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন পারলে শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আমাকে এ ধরনের চাকরির ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তুলবে তো আসা যাক মূল বিষয়ে যে এখানে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অর্থাৎ ডাব্লু বিপি কনস্টেবলে নিয়োগ হবে দু হাজার চব্বিশ প্রচুর শূন্যপদ আছে দশ হাজার প্লাস শূন্যপদ এখানে ছেলে মেয়ে অর্থাৎ পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট ক্রম এ সমস্ত তথ্যগুলো দেখব এখানে বলা আছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট আপ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ নোটিশ এটা হচ্ছে মেমোর নম্বর বা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নম্বর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কী বলা হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভিং ফলোইং ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন পুলিশ দু হাজার চব্বিশ ভারতীয় নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে যারা যোগ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে বয়স এখানে লাগবে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে আর বয়সটি হিসাব করা হবে এক এক দু হাজার চব্বিশ তাছাড়া বয়সের ছাড়ও আছে এসসি এস টি ক্যাটাগরি ওয়াইজ তো এস আর এস এদের বয়সের ছাড় আছে পাঁচ বছরের ও বি সি এ বি এদের বয়সের ছাড় আছে তিন বছরের থ্রি ইয়ার্স আরও তিন বছর ছাড় দেওয়া আছে যারা ট্রান্সজেন্ডার তাদেরও অর্থাৎ ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার যারা তারাও আবেদন করতে পারবে ফাইভ ইয়ার্স ছাড় দেওয়া আছে বয়সের ইন কেস অফ সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি তাহলে যারা কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত আছেন যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স তারপরে ভিলেজ পুলিশ তারাই এখানে পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন ফাইভ ইয়ার্স কিন্তু কলকাতা পুলিশের না এটা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিযুক্ত আছেন সে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ তারা বয়সের ছাড় পাবেন পাঁচ বছরের ক্ষেত্রে পাঁচ বছর সো বাই দ্য টোটাল নাম্বার অফ ইয়ার্স অফ কমপ্লিটেড সার্ভিস কেস অফ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট সাবজেক্ট টু ম্যাক্সিমাম এজ অফ ফর্টি ইয়ার্স তাহলে বাই দ্য টোটাল নাম্বার অফ ইয়ার্ডস অফ কমপ্লিটেড সার্ভিস যারা সার্ভিস চল্লিশ বছর পূর্ণ করে নিয়েছেন এক সার্ভিসম্যানের ক্ষেত্রে ক্যান্ডিডেট সাবজেক্ট টু ম্যাক্সিমাম এজ লিমিট তাদের ক্ষেত্রে হচ্ছে চল্লিশ বছর অ্যান্ড এবং কি বলা হচ্ছে এন ভিএফ হোমগার্ডস পার্সোনেল সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি আর অলসো এলিজিবল ফর রিল্যাক্সেশান ইন আপার এজ লিমিট অ্যাজ পার এক্সট্যান্ট রুল তাহলে যারা অলরেডি এন ভি বা হোমগার্ডস পার্সোনালে চাকরি করছেন এবং তারাও কিন্তু বয়সের ছাড়ের ক্ষেত্রে যোগ্য আবার শিক্ষাগত যোগ্যতা ইলি এডুকেশনাল কোয়ালিফিকেশানস তাহলে মাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে মাধ্যমিক পাস মিনিমাম তারপরে ল্যাঙ্গুয়েজ কী কী জানতে হবে বাংলা লিখতে পড়তে জানতে হবে যদি প্রভিশনস উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পার্সনস হু আর পারমানেন্ট রেসিডেন্টস অফ হিল সাব ডিভিশনস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস এটা দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে প্রযোজ্য তারা বাংলা না বলতে পারলেও তাদেরকে না হবে তাদের অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী এনভিএফ হোমগার্ড পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার্স তারপরে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স সার্ভিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড ডেজারাস অফ অ্যাপ্লাইং মাস্ট হ্যাভ কমপ্লিটেড থ্রি ইয়ার্স অফ সার্ভিস অ্যাজ ওয়ান এক এক দু হাজার চব্বিশ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যারা অলরেডি এন হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ চাকরি করছেন এবং তিন বছর কমপ্লিট হয়ে গেছে এক এক দু হাজার চব্বিশে তাদের ক্ষেত্রে কি হবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তিন বছর যাদের হয়ে গেছে তারা তারপরে বলা আছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশান ইডব্লিউএস আচ্ছা ইডাব্লিউএস বলতে বোঝাচ্ছে যাদের ইনকাম বছর আট লাখের নিচে এবং সার্টিফিকেট আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাদেরকে ই ডাব্লিউএস বা ইকোন উইকার সেকশানের মধ্যে ফেলা হয় তো মাস্ট প্রডিউস ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট তাদের ইনকাম এবং যে সম্পত্তি আছে তার একটা সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে রাখতে হবে অ্যাজ পার স্পেসিফাইড ফরম্যাট ভ্যালিড ফর দ্য ইয়ার তেইশ চব্বিশ অনওয়ার্ডস ফর দ্য ইয়ার ইয়ার বাইশ তেইশ অনওয়ার্ডস ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি তো এর ক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট এসডিও বিডিও এ অফিসগুলোতে গিয়ে খোঁজ করবেন তাহলে পুরো ইনফরমেশান পেয়ে যাবেন তারপরে কি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর্মস মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি তাহলে ফর্ম কিন্তু আপনাদেরকে অনলাইনেই আবেদন করতে হবে অফলাইনে আবেদন হবে না তাহলে কবে কবে থেকে শুরু হবে অনলাইন সাত তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে পাঁচ চার দু হাজার চব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে সাত তিন দু হাজার চব্বিশ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে পাঁচ চার দু হাজার চব্বিশ রাত্রি বারোটা অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইজ টু রিড দ্য ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্টস তো এইসবের পুরো ইনফরমেশন পাওয়ার জন্য ডাব্লুবিপি পুলিশের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে ইনফরমেশান অফ অ্যাপ্লিক্যান্টস এখানে এই অপশান থেকে আপনারা ইন ডিটেল যে নোটিফিকেশান সেটা পেয়ে যাবেন সেখানে পুরো ইনফরমেশান দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন সেই এই অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ লিঙ্ক এবং ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্টসের পিডিএফ লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট সহ আমার ভিডিও ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো বিফোর অ্যাপ্লাইং ভায়োলেশন অফ ইনস্ট্রাকশন হ্যাজ গিভেন ইন দ্য ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্স এটা অবশ্যই কিন্তু দেখে নেবেন মে লিড টু ক্যান্সেলেশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম মানে ভায়োলেশান যদি হয় সেই নিয়মের তাহলে আপনার দরখাস্ত বাতিল হয়ে যেতে পারে তাছাড়া আর কি বলা হয়েছে যে অ্যান এডিটিং উইন্ডো উইল বি অ্যাভেলেবল ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডিট করার অপশান দেবে ওয়ান টু এডিট বা রেক্টিফাই দেওয়ার পার্সোনাল ইনফরমেশান অ্যাকসেপ্ট পারমানেন্ট স্টেট মোবাইল নাম্বার ইমেল আইডি তাহলে পারমানেন্ট স্টেট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলো বাদ দিয়ে বাকিগুলো এডিটের অপশান থাকবে তো অলরেডি সাবমিটেড ইন দ্যার অ্যাপ্লিকেশান ফর্ম ফর সেভেন ডেজ সাত দিনের মধ্যে যদি ভুলভ্রান্ত হয় কারেকশান করতে হবে এখন তারিখটা বলে দেওয়া আছে যে আট চার দুহাজার চব্বিশ থেকে চোদ্দো চার দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আপনাদেরকে ফর্মটি কারেকশান করে নিতে হবে তাহলে ফর্মে কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা কারেকশান ডেট আট চার দু হাজার চব্বিশ থেকে চোদ্দো চার দু হাজার চব্বিশ টু এডিট দ্য পার্সোনাল ইনফরমেশান দ্য অ্যাপ্লিকেন্ট উইল হ্যাভ টু প্রোভাইড হিজ আর হার অ্যাপ্লিকেশান নাম্বার অর্থাৎ যখন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তারপরে একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন এবং পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এগুলো লাগবে এডিট করার সময় বা ভুল সংশোধনের সময় তারপর ডেট অফ বার্থ এগুলো লাগবে ফর্ম ফিল আপে যেটা দিয়েছিলেন ডেট অফ বার্থ সেটা অন প্রোভাইডিং দিজ ইনফরমেশন দ্য অ্যাপ্লিকেন্ট উইল গেট অ্যান্ড ওটিপি এগুলো দেওয়ার পরে লগ হয়ে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সাকসেসফুল ভেরিফিকেশান অফ ওটিপি ওটিপি দেওয়ার পরে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি অ্যালাউড টু এডিট হার ইনফরমেশন তারপরে আপনারা আপনাদের ভুল তথ্য সংশোধন করতে পারবেন এগুলো ছাড়া পারমানেন্ট স্টেট মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো কিন্তু কারেকশান হবে না রিকোয়েস্ট ফর চেঞ্জ বা কারেকশান ইন দ্য পার্সোনাল ডিটেলস এক্সেপ্ট ক্যাটাগরি তাহলে ক্যাটাগরি ছাড়া কোনো সংশোধনের যে অনুরোধ শ্যাল নট বি এন্টারটেন্ড আন্ডার এনি সার্কস্ট্যান্সেস ইন লেটার স্টেজ পরবর্তী পর্যায়ে কিন্তু কোনো ভুল সংশোধনের রিকোয়েস্ট এন্টারটেন করা হবে না বা রিকোয়েস্ট মানবে না শুধুমাত্র ক্যাটাগরি ছাড়া ক্যাটাগরিতে যদি ভুল থেকেও থাকে তাহলে সেটা পরবর্তীতে সংশোধন করে দিতে পারে তারপরে হাওয়েবার ইফ এ ক্যান্ডিডেট প্রোকিওর্স কাস্ট সার্টিফিকেট আফটার এডিটিং উইন্ডো ইজ ক্লোজড অ্যান্ড ওয়ান্টস টু চেঞ্জ হিজ হার ক্যাটাগরি হি অর সি মাস্ট সাবমিট দ্য পেটিশন ইন পারসন অর থ্রু ইমেল তাহলে ডেট পার হওয়ার পরে কেউ যদি কাস্ট সার্টিফিকেট বের করে থাকেন সেটা যদি অ্যাড করতে চান তাহলে তাকে ব্যক্তিগতভাবে সেই অফিসে অথবা সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা করতে হবে অথবা ইমেলের মাধ্যমে আপনারা রিকোয়েস্ট পাঠাতে পারেন সেটা যোগ করার সেখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে চেঞ্জিং ডট কাস্ট ডট ডট ই ডট অনলি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলেও আপনারা রিকোয়েস্ট পাঠাতে পারেন চেঞ্জিংয়ের মানে ক্যাটাগরির মানে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে বাই মেনশনিং দ্য সাবজেক্ট এবং যখন ইমেল করে পাঠাবেন তখন সাবজেক্ট উল্লেখ করবেন সেখানে আর তারপরে দেবেন অ্যাপ্লিকেশান নাম্বার উইথ রিক্রুটমেন্ট ড্রাইভ উইদিন দ্য টাইম ফ্রেম অ্যাজ মেনশানড ইন দ্য ইনফরমেশান টু অ্যাপ্লিক্যান্টস তো পুরো ইনফরমেশান সেটা পাবেন এখানে ইনফরমেশান টু অ্যাপ্লিক্যান্টস যে ডিটেলড নোটিফিকেশন আছে সেখানে তারপরে বলা হচ্ছে যে প্লিজ ফলো ইনস্ট্রাকশনস ইন ডিটেল অ্যাজ গিভেন ইন দ্য ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস তারপরে মাঝে মধ্যে আপনাদেরকে ভিজিটও করতে হবে ওয়েবসাইটটি এদের ডাব্লু বিপির আর ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস এটা মাঝে মধ্যে পুরোটা ডিটেল পড়বেন তারপরে অ্যাপ্লাই করবেন

অন ইলিগ্যাল কনসিডারেশন এগুলো অবৈধ এখানে বলে দেওয়া আছে তে হচ্ছে ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে মাধ্যমিক পাস যোগ্যতায় বেতনক্রম মোটামুটি তিরিশ হাজার এরকম ধরে রাখেন এই বেতনে চাকরি শূন্যপাদ দশ হাজার প্লাস আছে দশ হাজার দুশো সামথিং আছে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে এবং যারা অলরেডি সিভিক পুলিশ ভিলেজ এনভিএফ হোমগার্ড তিন বছর চাকরি করা হয়ে গেছে তারাও কিন্তু এখানে বয়সে ছাড় পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আপনাদের লাইক শেয়ার সাপোর্ট আমাকে ধরনের চাকরি ভিডিও বানাতে আরও বেশি উদ্যোগী করে তুলবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন তো আজকে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে